আজ আমি তোমাদের কাছে বানিয়ে দেখাবো একটা খুব মজার রেসিপি। সেটা হলো 10 টাকার একটা আমুল স্প্রের প্যাকেট, তোমরা দেখতে পাচ্ছ। এই 10 টাকার আমুল স্প্রে, 1 মুঠো গোবিন্দভোগ চাল, এটা দিয়ে আমি বানাবো গোলাপ জামুন, যেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভীষণ ভালো খেতে লাগে। জানো তো, আমি একদিন করেছিলাম বাড়িতে, খেয়ে দেখলাম এতটাই ভালো, সেই জন্য ভাবলাম তোমাদের কাছে একবার শেয়ার করা যাক। হ্যাঁ, গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমার খুব মিহি করে বাটতে হবে। এটা শিলেও বাটতে পারো, মিক্সিতেও পেস্ট করতে পারো। আমি এটা বেটে নিয়ে তারপরে মূল রেসিপিতে যাব। প্রথমে আমি রসটা বানিয়ে নেব, সেই জন্য অল্প একটু জল দিচ্ছি। দেখো, যতটা জল ঠিক ততটাই চিনি দিতে হবে, না হলে ঘন রস তৈরি হবে না। আর দিচ্ছি একটু এলাচ, ফুটে উঠেছে চিনি মেশানো জলটা। এবার এটা একটুখানি, মানে ওই যে একতার দুতারের কোনো দরকার নেই, কিন্তু একটু চ্যাটচ্যাটে মতন হলে রসটা তৈরি হয়ে যাবে। আর চিনি দিলে কিন্তু একটু লালচে ভাব চলে আসে, সেই লালচে ভাব কাটানোর জন্য তোমরা পাতিলেবুর রস দিতে পারো, তাহলে কিন্তু রংটা একেবারে সাদাই থাকবে। আমি ওই ওভেনে ওটা ট্রান্সফার করে দিলাম। এবার এখানে দেখো রান্নাটা করব, জল দিলাম। এটা তোমরা প্যাকেট দুধেও করতে পারো, মানে লিকুইড দুধে, কিন্তু আমি লিকুইড দুধে করলাম না, এইটুকু জল দিলাম। জলটা জাস্ট ঈষৎ উষ্ণ হবে, তখন কিন্তু আমি এই দুধটা ঢেলে দেব। খুব গরম হয়ে গেলে কিন্তু লাম পাকিয়ে যাবে। দেখো, সুন্দর লিকুইড দুধ তৈরি হয়েছে, অথচ কোনো লাম্পস নেই কিন্তু। এবারে দুধটা একটু ফুটবে, দুধটা কিন্তু ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব এই চাল বাটাটা। এবার চাল বাটাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব এইটুকু এলাচ গুঁড়ো। এক চামচ চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার সমানে নাড়িয়ে যেতে হবে। মানে চালটা সেদ্ধর একটা ব্যাপার আছে, আমি একটু গলানো ঘি দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই যে কড়াতে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। আর ঘি দিলে গন্ধটাও খুব সুন্দর হয়। এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, কিন্তু এটা প্রচন্ড গরম, এটা ধরা যাবে না। 5 মিনিট মোটামুটি ঠান্ডা হতে হবে, ঠান্ডা মানে হাতে সহ্য করতে পারবো। এরকম হয়ে যাওয়ার পরে আমি গোলাপ জামুনগুলোকে তৈরি করে নেব, একটু ঠান্ডা হোক। হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। 9টা গোলাপ জামুন তৈরি হয়েছে, এবার এগুলোকে ভাজতে হবে। রসটা যেহেতু আগে করা হয়েছিল, সেই জন্য একদম ঠান্ডা হয়ে গেছিল, জাস্ট একটুখানি আমি গরম করে এই বাটিটা ঢেলে দিচ্ছি। রসের মধ্যে এগুলো ভিজিয়ে দিয়েছি, আর যাতে খুব বেশি সফট হয়ে যায় সেই জন্য ঘন্টা দুয়েক রেখে দিতে হবে, তারপরে আমি সার্ভ করা তোমাদের দেখিয়ে দেবো। গোবিন্দভোগ চাল আর আমুল স্প্রে দিয়ে, মানে 10 টাকার আমুল স্প্রে দিয়ে গোলাপ জামুন বানালাম। দেখো, বেশ ভালোই লাগছে। তোমরা ঠিক এইভাবে বানিও, আর কেমন লাগলো অবশ্যই জানিও।